আরশ কি? জেনে নিন আরশ সম্পর্কে অজানা সব তথ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ মহাবিশ্ব সৃষ্টি করে তাকে শৈল্পিক সৌন্দর্য দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এক সৃষ্টির সাথে অন্য সৃষ্টির কোনো সাদৃশ্য নেই। প্রত্যেক সৃষ্টিকেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব আকৃতি বা স্বতন্ত্র বোধ দিয়ে তৈরি করেছেন। আর এই সকল সৃষ্টি প্রমাণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব, মহত্ত্ব ও একত্ববাদ। তার মধ্যে আকারের দিক থেকে সবচেয়ে বড় সৃষ্টি হল মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তাই আজকে আমরা আল্লাহর আরশের অজানা তথ্য বা তৎসম্পর্কীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানব আরশ শব্দের অর্থ কি, আরশ কাকে বলে, আল্লাহর আরশ কত বড়, আসমান জমিন সৃষ্টির পূর্বে আরশ কোথায় ছিল, বর্তমানে আরশ কোথায় আছে, এই আরশ কারা বহন করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আরশের ওপর রয়েছেন, এইসব প্রশ্নের উত্তর জানতে এবার চলুন বিস্তারিত আলোচনায়। আরশ শব্দের অর্থ কি, আরশ কাকে বলে? আরশ শব্দের আবিধানিক অর্থ হল উঁচু ভবন বা সিংহাসন। রাজার আসন বোঝাতেও আরবি ভাষায় এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। ইসলামী পরিভাষায় আরশ বলতে এমন সিংহাসনকে বোঝানো হয়েছে যা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকূরের মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি, যার রয়েছে একাধিক খুঁটি এবং যা ফেরেশতাগণ বহন করে আছেন। সেটি সমস্ত সৃষ্টি জগতের উপর তাঁবু বা গম্বুজ স্বরূপ। এক কথায় আরশ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের ছাদ, যার উপরে রয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মোট 21টি আয়াতে আরশের কথা উল্লেখ করেছেন। অনুরূপভাবে সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার আরশের কথা বর্ণনা করেছেন। আরশ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। অতএব সুউচ্চ মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহান আরশের অধিপতি। আরশ কত বড় এবং তা কোথায় আছে? অসংখ্য জায়গায় বর্ণিত হয়েছে যে আরশ আয়তনে বিশাল। এমনও বলা হয় যে সাত আসমান ও জমিন কুরসির তুলনায় ছোট একটি বৃত্ত মাত্র, আর কুরসি হচ্ছে একটা মরুভূমির চেয়ে ছোট, আর এই মরুভূমিটা আরশের একটা ছোট অংশ। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিম্নোক্ত হাদিসের উপর ভিত্তি করে বলা হয়। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আপনার নিকট সবচেয়ে মর্যাদা সম্পন্ন কি নাজির হয়েছে? তিনি বলেন, আয়াতুল কুরসি। অতঃপর বলেন, হে আবু যর, কুরসির সাথে সাত আসমানের তুলনা হল মরুভূমিতে ছুঁড়ে ফেলা একটি আংটির মতো, আর কুরসির ওপর আরশের শ্রেষ্ঠত্ব হল নিক্ষিপ্ত আংটির উপর মরুভূমির শ্রেষ্ঠত্বের মতো। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, দুনিয়ার আকাশ এবং এর পরবর্তী আকাশের মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, আর এক আকাশ থেকে অন্য আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। এমনি সপ্তম আকাশ এবং কুরসির মধ্যে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, কুরসি এবং পানির মাঝখানে দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, আর আরশ হচ্ছে পানির উপরে, আর আল্লাহ তাআলা আরশের উপরে। তোমাদের আমলের কোনো কিছুই তার কাছে গোপন নয়। এটাই আরশের বিশাল আয়তনের প্রমাণ, যার প্রকৃত বিশালতা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আরশ হল আল্লাহ তাআলার প্রথম ও সর্ববৃহৎ সৃষ্টি। আরশের বিশালতার সামনে কুরসি একটি আংটির মতো, যেমনইভাবে আসমান ও জমিন কুরসির বিশালতার সামনে একটি আংটির মতো। আরশের গঠন গম্বুজের মতো, যা সমস্ত সৃষ্টি জগতের উপরে রয়েছে, এমনকি জান্নাতুল ফেরদাউসও আরশের নিচে অবস্থিত। আরশের কয়েকটি পা রয়েছে, হযরত মুসা আলাইহিসসালাম হাশরের মাঠে তার একটি ধরে থাকবেন। আল্লাহর নিকটবর্তী হয় আরশকে আল্লাহর সবচেয়ে কাছের মখলুক বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে তখন জান্নাতুল ফেরদৌস চাইবে, কারণ সেটি হচ্ছে সবচেয়ে প্রশস্ত ও সবচেয়ে উঁচু জান্নাত, আর দয়ালু আল্লাহর আরশটি
এরই ওপর অবস্থিত। এক কথায় আরশ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের ছাদ, অর্থাৎ সব কিছুর উপরে অবস্থিত। এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ্য, অনেকে মনে করেন যে কোরআনে বর্ণিত কুরসি ও আরশ একই জিনিস, এদের মাঝে কোনো পার্থক্য নেই। বাস্তবে কুরসি ও আরশ ভিন্ন দুটো জিনিস। কুরসি শব্দের অর্থ হচ্ছে পাদানি বা পা রাখার স্থান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ হতে বর্ণিত আছে যে কুরসি হচ্ছে আল্লাহর পা রাখার স্থান। সেটি এমন কুরসি যার বিশালতা ও প্রশস্ততা সমগ্র আসমান জমিন পরিব্যাপ্ত হয়ে আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াসি'আ কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল-আরদ, তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। আসমান জমিন সৃষ্টির পূর্বে আরশ কোথায় ছিল? আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশ কোথায় ছিল সে সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তিনি আল্লাহ যিনি আসমান সমূহ ও জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন, আর তার আরশ ছিল পানির উপর। আসমান সমূহ ও জমিন সৃষ্টির পূর্বে আরশ ছিল পানির উপরে, এ ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। অতএব আমরা বলতে পারি যে আসমান সমূহ ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ ছিল পানির উপর। আল্লাহর আরশ কারা বহন করছেন? আল্লাহর আরশ বহনকারী কিছু ফেরেশতা রয়েছেন যাদেরকে আল্লাহ আরশ বহনে নিযুক্ত করেছেন। নিঃসন্দেহে তারা আল্লাহর সবচেয়ে মর্যাদাবান ও নিকটবর্তী ফেরেশতা। পবিত্র কোরআনে আটজন ফেরেশতার আরশ বহনের কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ, আটজন ফেরেশতা সেদিন তোমার প্রভুর আরশকে তাদের উপরে তুলে ধরবে। আলেমগণ আটের ব্যাখ্যা নিয়ে মতানৈক্য করেছেন। কেউ বলেন ফেরেশতাদের আটটি শ্রেণী বা আটটি সারি রহমানের আরশ বহন করছে, আবার কেউ বলেন তারা আটজন ফেরেশতা। আরশ বহনকারীরা তাসবিহ পাঠ করে এবং নিজেদের জন্য ও মুমিনদের জন্য সর্বদা ক্ষমা প্রার্থনা করে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইসতাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা আল্লাহর আরশ বহন করে এবং যারা তার চারপাশ ঘিরে থাকে তারা সেই ফেরেশতারা তাদের প্রভুর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তাকে বিশ্বাস করে এবং মুমিনদের জন্য তার কাছে ক্ষমা প্রার্থনা করে। হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অনুমতি দেওয়া হয়েছে এমন ফেরেশতা সম্পর্কে বর্ণনা করতে যার দুপা সাত আসমান ভেদ করে আছে এবং আরশ তার কাঁধে আছে। এমত অবস্থায় তিনি বলতে থাকেন, হে আল্লাহ, আপনি পূত পবিত্র, আপনি সর্বত্র বিরাজমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন কি আরশের উপর রয়েছেন? মহান আল্লাহ তাআলা আরশের মর্যাদা ও বড়ত্ব যেমন বর্ণনা করেছেন ঠিক তেমনই বর্ণনা করেছেন যে তিনি আরশের উপর সমুন্নত রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপর সমুন্নত রয়েছেন সে ব্যাপারে পবিত্র আল কোরআনে সাতটি স্থানে তা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তিনি পরম দয়াময়, আরশের উপর সমুন্নত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা অর্থাৎ নিশ্চয়ই তোমাদের পালন কর্তা আল্লাহ যিনি তৈরি করেছেন আসমান ও জমিনকে ছয় দিনে, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন, তিনি কার্য পরিচালনা করেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন
استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون বসীর। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে, অতঃপর আরশের উপর সমুন্নত হয়েছেন। তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশ থেকে উত্থিত হয়। তিনি তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো, তোমরা যা করো আল্লাহ তা দেখেন। আল্লাহ তাআলা বলেন, الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش الله যিনি ঊর্ধ্ব দেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখছো, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। আল্লাহর এই সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়াটা মখলুকের মতো নয়, বরং আল্লাহর শানে যেমন প্রযোজ্য ঠিক তেমনভাবে তিনি সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন আছেন। এটা অস্বীকার করা হারাম, যদিও আমাদের ক্ষুদ্র জ্ঞানে বিষয়টি বোধগম্য নয়। আল্লাহ তাআলা নিজেও তার আরশে সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার ধরনটা বর্ণনা করেননি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা স্বীকার ও বিশ্বাস করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর অধিষ্ঠিত বা সমাসীন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির বক্তব্য উল্লেখ করে মোল্লা আলী বলেন, এ বিষয়ে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি খুবই ভালো কথা বলেছেন, তাকে আল্লাহর আরশের উপরে ইস্তিওয়াহ বা সমুন্নত বিষয়ে এক লোক জিজ্ঞাসা করেন, আল্লাহ কিভাবে আরশের উপর সমুন্নত বা সমাসীন? তখন তিনি উত্তরে বলেন, সমুন্নত বা সমাসীন হওয়ার বিষয়টা আমরা জানি, তবে এর ধরনটা আমাদের জানা নেই। মনে রেখো, এর উপর ইমান আনা ওয়াজিব এবং এর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত। তোমাকে আমি একজন বিদআতমূলক মনে করছি। এটা সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন নিয়ে একজন ইমামের বুঝ। তাহলে সাধারণ মানুষ জ্ঞানের স্বল্পতা নিয়ে কিভাবে স্রষ্টার আরশে সমুন্নত ঊর্ধ্বে অবস্থান বা সমাসীন হওয়ার বিষয়টি অনুধাবন করবে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেন, মহান আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। অধিষ্ঠিত হওয়ার অর্থ তিনি এর ঊর্ধ্বে। মহান আল্লাহ আরশ সৃষ্টির পূর্ব থেকে সব কিছুর ঊর্ধ্বে। তিনি সকল কিছুর ঊর্ধ্বে এবং সকল কিছুর ওপরে। মহান আল্লাহ নিজের প্রশংসা করে বলেছেন যে তিনি আরশের উপর অধিষ্ঠিত, অর্থাৎ তিনি আরশের ঊর্ধ্বে। আরশ সৃষ্টির পূর্বে এবং আরশ সৃষ্টির পরে মহান আল্লাহ একই অবস্থায় রয়েছেন। কোনরূপ পরিবর্তন তাকে স্পর্শ করেনি, কোনো গণ্ডি বা সীমা তাকে সীমাবদ্ধ করতে পারে না, কারণ সকল স্থানই গণ্ডি বা সীমায় আবদ্ধ। মহান আল্লাহ মহাপবিত্র আরশের ঊর্ধ্বে সমুন্নত বা সমাসীন এবং তার জ্ঞান ইলম সর্বত্র বিদ্যমান, কোনো স্থানে তার জ্ঞানের আওতার বাইরে নয়। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং তদানুযায়ী আমল করা তৌফিক দান করুন। আমিন। ইসলাম ইন লাইফ, আল্টিমেট পাথ অফ লাইফ।